প্রিয় ছাত্রছাত্রী, আমি সুরজিৎ শাহ, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের জীবন বিজ্ঞানের শিক্ষক। তোমরা জানো, দীর্ঘ এক মাস ধরে লকডাউন পর্ব চলছে, যার জন্য পঠন পাঠন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। সেই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো এসো, আমাদের ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার যে পাঠ্যসূচি রয়েছে, সেই পাঠ্যসূচির অন্তর্গত জৈবনিক প্রক্রিয়া, তার অন্তর্গত একটি বিষয় শ্বসন বা রেসপিরেশন, এটা নিয়ে আমি কিছুটা আলোচনা করছি। মনে রাখবে, সমস্তটাই তোমাদের বইয়ে রয়েছে। আমি এখানে আলোচনা করে দিচ্ছি এইভাবে যাতে করে তোমরা বইটা পড়লে ভালোভাবে বুঝতে পারো, সেই দিকটা লক্ষ্য রেখে ছোট ছোট করে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রতিটা জীব বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন তোমরা প্রত্যেকে জানো, যে শক্তির প্রয়োজন। এই শক্তিগুলো আমরা জানি, ছোট ক্লাসে আমরা পড়েছি যে উদ্ভিদ শালক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে সেই শক্তি পেয়ে থাকে। আর সমস্ত প্রাণী কিভাবে পাচ্ছে শক্তিটা, সেই খাদ্যটা যখন উদ্ভিদ থেকে আমরা পাই, সেই খাদ্য থেকে আমরা শক্তিটা পাই। আমরা প্রত্যেকে যদি খাবার না খাই তাহলে আমরা শক্তি পাবো না, এবং শক্তি না পেলে আমাদের কোনো প্রকারে কার্য করা সম্ভব হবে না। তাহলে আমরা শক্তিটা পাচ্ছি খাদ্য থেকে, কিন্তু কিভাবে আসে? তাহলে খুব ছোট করে খাদ্য থেকে শক্তিটা বেরিয়ে আসে। তাহলে আমরা শ্বসন কাকে বলবো? তাহলে শ্বসন মানে বলতে, শ্বসন বোঝায় যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জারিত হয়ে খাদ্য থেকে শক্তি বের করে নিয়ে আসে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি শ্বসন। এই শ্বসন নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের দ্বিমত আছে। কিরকম দ্বিমত? আমরা যারা ছাত্রছাত্রী, তোমরা যারা রয়েছ, তোমরা কেউ ভাবো যে এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, ছাড়ছি, এটাই শ্বসন। আবার আমরা সংজ্ঞাতে গিয়ে বলছি যে এটা কোষের মধ্যে যখন খাদ্য যাচ্ছে তখন, তাহলে বিষয়টা কি? এসো আমরা আজকে সেই বিষয়গুলো ছোট করে আলোচনা করার মধ্য দিয়ে পরিষ্কার করে নিই। দেখো, শ্বসন তাহলে আমরা সংজ্ঞা করলাম। এবার শ্বসন দুটো ভাবে হতে পারে, দুটো স্তরে। একটা হচ্ছে অঙ্গ স্তরে শ্বসন, অর্গান লেভেলে, আর একটা কোষীয় স্তরে শ্বসন বা সেলুলার লেভেলে। তা আমরা এই প্রাথমিক পর্যায়ে অঙ্গ স্তরে শ্বসন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কোষীয় স্তরটা আপাতত বাদ রাখছি। তাহলে অঙ্গ স্তরে শ্বসন, দেখো অঙ্গ যখনই চলে আসছে তাহলে অঙ্গ বিষয়টা ব্যাপার চলে আসছে, তাহলে সেই অঙ্গগুলো কি? শ্বাস অঙ্গ। এবার দেখো, শ্বাস অঙ্গ তো আমরা সমস্ত জীবের মধ্যেই শ্বসন হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয়, প্রাণীদের ক্ষেত্রে কিভাবে হয়? তাহলে শ্বাস অঙ্গ, দেখো উদ্ভিদের ক্ষেত্রে যে শ্বাস স্থান, এখানে আমি তিনটে দেখানো হয়েছে। একটা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা, লেন্টিসেল রয়েছে, শ্বাসমূল রয়েছে। পত্ররন্ধ্র তোমরা জানো, পাতার মধ্যে ছোট ছোট রন্ধ্র থাকে, তাকে বলছে পত্ররন্ধ্র। তোমরা এর আগে শালক সংশ্লেষে সেটা জেনেছো। দ্বিতীয় লেন্টিসেল, কাণ্ডের গায়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তাদেরকে বলা হয় লেন্টিসেল। আর শ্বাসমূল, এটাও তোমরা ছোট ক্লাসে শুনেছ যে লবণাম্ব যে উদ্ভিদ রয়েছে, সেই লবণাম্ব উদ্ভিদগুলো যেহেতু লবণাক্ত মাটিতে জন্মগ্রহণ করে, সেই জন্য সেই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকার জন্য তাদের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করতে হয় শ্বাসকার্য চালানোর জন্য। তাহলে এই রেসপিরেশন, শ্বাসকার্য যাই বলি সেটা চালানোর জন্য তারা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, সেই জন্য কি হয়, তাদের কতগুলো মূল মাটির ওপরের দিকে উঠে আসে। এই মাটির ওপরের দিকে যখন কতগুলো মূল উঠে আসে, সেই মূলগুলোকে আমরা বলছি শ্বাসমূল বা নিউমেটোফোর, কারণ সেখানে হচ্ছে ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র থাকে যার মধ্য দিয়ে বায়ুর অক্সিজেন প্রবেশ করে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়।
তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা তিনটে স্থান দেখলাম। একইভাবে যখন আমরা প্রাণীদের দেখছি, দেখো প্রাণীদের ক্ষেত্রে অনেক ধরনের শ্বাসঙ্গ হতে পারে। কিরকম? দেহতল, মনে করো একটা অ্যামিবা, সেই অ্যামিবা ছোট্ট একটা অ্যামিবা, এবার মনে করো একটা অ্যামিবা, এই অ্যামিবা এককোষী প্রাণী, তোমরা জানো ছোট ক্লাসে, তাহলে তার এই যে একটাই কোষ, তাহলে এই কোষের যে আস্তরণটা রয়েছে সেইখান দিয়ে তার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে দেহতল। আমরা আরো অনেক প্রাণী দেখবো, স্পঞ্জ তোমরা জানো আগের দিকে পড়ে এসছো বহুকোষী, তাদের ক্ষেত্রেও দেহতল। শ্বাসনালী ইংলিশে হচ্ছে ট্রাকিয়া, এই ট্রাকিয়া আর্থ্রোপডা পর্বের পতঙ্গ যারা রয়েছে তাদের ক্ষেত্রে শ্বাসনালী বা ট্রাকিয়া। এছাড়া শ্বাসছিদ্র বা স্পিরাকল, তোমরা জানো এই পতঙ্গদের মধ্যে শ্বাসছিদ্র পাওয়া যায়, যেমন আরশোলার ক্ষেত্রে 10 জোড়া শ্বাসছিদ্র থাকে বা ইংলিশে বলা হচ্ছে স্পিরাকল। এছাড়া আরশোলার মধ্যে আরো আমরা পাবো, মনে রাখবে, যেমন মনে করো বৈফুলকা, না ইংলিশে হচ্ছে বুক গিলস, কোথায় পাবো আমরা? আমরা পাবো হচ্ছে কাঁকড়ার ক্ষেত্রে, চিংড়ির ক্ষেত্রে, আমরা আরো পেতে পারি মাকড়সা বা আমাদের স্কর্পিয়ন, তাদের ক্ষেত্রে আমরা পাবো বুক লাং, এই সমস্তগুলো আমরা পেতে পারি, মানে বই ফুসফুস। ফুলকা, ফুলকা কাদের ক্ষেত্রে পাবো? সাধারণত মাছের ক্ষেত্রে আমরা ফুলকা পাবো। এছাড়া আরো কিছু প্রাণী আছে যাদের বহির ফুলকা পাওয়া যায়, যেমন কিছু অ্যাম্ফিবিয়া লার্ভা অবস্থায় সেখানে আমরা বহির ফুলকা পাবো। অতিরিক্ত শ্বাসযন্ত্র, তোমরা জানো যে কই মাগুর শিঙি ল্যাটা শোল এরা জলে না থেকেও ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, কেন? কারণ এদের অতিরিক্ত শ্বাসঙ্গ রয়েছে। কিসের বাইরে অতিরিক্ত? ফুলকা, প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা, সেই ফুলকার বাইরেও এদের শ্বাসঙ্গ রয়েছে, সেগুলোকে বলছি আমরা অতিরিক্ত শ্বাসঙ্গ। এবার ফুসফুস, বেশিরভাগ যারা উন্নত প্রাণী রয়েছে, যেমন মনে করো অ্যাম্ফিবিয়া অর্থাৎ উভচর থেকে শুরু করে একদম স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত সবারই হচ্ছে ফুসফুস হলো প্রধান শ্বাসঙ্গ। তাহলে আমরা বিভিন্ন শ্বাসঙ্গগুলো দেখলাম। এবার এই শ্বাসঙ্গের কতগুলো বৈশিষ্ট্য হয়, কি বৈশিষ্ট্য? এখানে দেখো তিনটে বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। এক, এটা আর্দ্র হতে হবে, অর্থাৎ শ্বাসঙ্গটা ভিজে সিক্ত থাকতে হবে, কেন পরে আসবো। অর্ধবৃত্ত হতে হবে, এটা যাতে অর্ধবৃত্ত পর্দা তোমরা আগেও জেনেছো, আবারও বলে দিচ্ছি আমি অর্ধবৃত্ত পর্দাটা কি। বিস্তৃত হতে হবে, অনেকটা এরিয়া জুড়ে হতে হবে। তাহলে দেখো আর্দ্র, আর্দ্র যদি হয় তাহলে গ্যাসের আদান প্রদানটা ভালো হয়। অর্ধবৃত্ত মানে হচ্ছে যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রাবক পারে না, তাকে বলা হয় অর্ধবৃত্ত। তোর আগে বিস্তৃত মানে অনেকটা এরিয়া জুড়ে ক্ষেত্রফল অনেক বেশি, তাহলে যদি জায়গা অনেক বেশি পায় তাহলে গ্যাসের আদান প্রদানটা খুব বেশি হবে, ভালো হবে। রক্তজালক পূর্ণ হতে হবে, প্রচুর রক্তজালক পূর্ণ থাকতে হবে শ্বাসঙ্গের মধ্যে, কারণ রক্ত সেই বায়ুটাকে গ্রহণ করবে, আমরা পরে দেখব। এছাড়া প্রত্যক্ষ যোগাযোগ, যে মাধ্যমের মধ্য দিয়ে এটা যাচ্ছে তার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকতে হবে শ্বাসঙ্গে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পেলাম। তাহলে অর্গান লেভেলে অর্থাৎ আমাদের অঙ্গ স্তরে যে শ্বসন, সেই শ্বসনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমাদের দেহতল শ্বাসঙ্গের বৈশিষ্ট্য। এখানে একটা বিষয়, যেমন অঙ্গস্তর কোষীয় স্তর, অঙ্গস্তরে যে শ্বসন এইটাকে অনেক সময় আমরা কি বলি, মূলত এই জায়গাটায় কি হয় দেখো, এই জায়গায় হচ্ছে আমরা বলছি শ্বসনের ডেফিনেশনে বা সংজ্ঞায় যে খাদ্যের মধ্য থেকে শক্তি বেরিয়ে আসবে, সেটা সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়, এখানে কিন্তু সেটা হচ্ছে না। অঙ্গস্তরে কি হয়, মূলত গ্যাসের আদান প্রদান ঘটবে পরিবেশের থেকে তার অঙ্গের মধ্যে দিয়ে, বিভিন্ন যে আমাদের কোষীয় স্তরে সেখানে গ্যাসের আদান প্রদানটা ঘটবে, এর বাইরে এখানে কিন্তু শক্তির ব্যাপারটা আসছে না, কারণ শক্তি এখানে পাওয়া যাবে না। তো এবারে চলে এসে দেখো ফুসফুস, এরপরে যে পার্টটা আছে সেখানে আমরা দেখতে পাবো, এবারে অঙ্গ স্তরে আমাদের যে প্রধান শ্বাসঙ্গ মানুষের
ফুসফুস, তাহলে আমাদের ক্ষেত্রে শ্বাসক্রিয়াটা কিভাবে হয়? দেখো আমাদের বা আমরা বলছি যে প্রাণীদের উন্নত যারা রয়েছে অ্যামফিবিয়া থেকে শুরু করে বেশিরভাগ হচ্ছে আমাদের ফুসফুস। আরেকটা জিনিস একটু বলে রাখি, অ্যামফিবিয়ার ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের ত্বকের মধ্য দিয়েও কিন্তু হয়, এছাড়া কেঁচো আছে, জোক আছে, তাদেরও কিন্তু ত্বকীয় শ্বসন দেখা যায়। ত্বকের মধ্য দিয়ে গ্যাসের আদান প্রদানটা ঘটবে। তো আমাদের অঙ্গস্তরের শ্বসন, সেই অঙ্গস্তরের শ্বসনে আমরা এবারে আমরা এটাকে কি বলতে পারি, আরেকটা হচ্ছে এই অঙ্গস্তরের শ্বসনটার আরেকটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে শ্বাসকার্য। এটাকে আমরা আরেকটা শ্বাসকার্য বা শ্বাসক্রিয়া বা ইংলিশে হচ্ছে ব্রিদিং, আমরা ব্রিদিং ও বলতে পারি এটাকে। তাহলে এটা হচ্ছে আমরা দুটো পার্ট পাবো, সেই দুটো পার্ট কি, একটা পার্টকে আমরা বলবো যেটা আমরা জানি যে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করা, সেটাকে বলছি আমরা ইন্সপিরেশন বা প্রশ্বাস, আর বের করে দেওয়া অর্থাৎ যার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড, মেইনলি কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসগুলো থাকে এগুলো আছে আসবো পরে, সেটাকে বলছি আমরা নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুটো ইংলিশে হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। এই যে দুটো পর্যায়, অর্থাৎ এই যে আমাদের অঙ্গস্তরে শ্বসন মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশ্বাস এবং নিঃশ্বাস, অর্থাৎ যা যে ক্রিয়ার দ্বারা আমরা বায়ুর মধ্যে অবস্থিত অক্সিজেন এবং অন্যান্য গ্যাস আমাদের অঙ্গস্তরে অর্থাৎ আমাদের যে ফুসফুস সেখানে গৃহীত হয় সেটাকে আমরা বলছি প্রশ্বাস। আবার যে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের ফুসফুসের মধ্যে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসগুলো সেগুলো হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে মুক্ত হয় সেটাকে আমরা বলছি নিঃশ্বাস, ইন্সপিরেশন এক্সপিরেশন। দেখো এবারে কি ঘটে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, তো মানুষের ক্ষেত্রে আমাদের প্রধান অঙ্গটা হচ্ছে ফুসফুস। তাহলে ফুসফুস, তাহলে আমরা যদি আমাদের দেখি যে ফুসফুস তো আমাদের প্রধান শ্বাস অঙ্গ, তাহলে কিন্তু আমাদের কি করে হচ্ছে, আমরা বলছি বায়ু থেকে নিচ্ছি। তাহলে দেখো আমি লিখছি না, এই সমস্ত রয়েছে তোমরা জানতে পারবে কিভাবে ঢোকে। দেখো তাহলে দেখো তার আগে আমি একটু ছবিটা একটু এঁকে নিই, সেটা হচ্ছে ধরো এই হচ্ছে ফুসফুস, আমরা এখানে একটা টিউবের মতন দেখালাম, এই টিউব এরকম রিং 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 রয়েছে, এটার নাম তোমরা জানো ছোট ক্লাসে জানো, এটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা এটাকে আমরা বলছি কি ট্রাকিয়া। এবারে এই শ্বাসনালীটা এসে এরকম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এরকম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এই এক একটা ভাগকে আমরা কি বলছি ব্রঙ্কাস, এক একটা ভাগকে বলছি আমরা ব্রঙ্কাস বা হচ্ছে ক্লোমশাখা। ব্রঙ্কাস এবার এই যে এটা, এবার এটাকে ঘিরে কি রয়েছে, এটা আবার এদিকে এসে মনে করো এরকম অসংখ্য ছোট 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর একে ঘিরে রয়েছে এরকম হচ্ছে আমাদের দুটো ফুসফুস এরকম আমাদের ঘিরে রয়েছে, এরকম দুটো ফুসফুস আমাদের ঘিরে রয়েছে, এই দুটো ফুসফুস ঘিরে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের কি রয়েছে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস, ব্রঙ্কিয় ব্রঙ্কাস গুলো আবার কি হচ্ছে, ব্রঙ্কাস গুলো এরকম অসংখ্য সূক্ষ্ম 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 ভাগে আবার ভাগ হয়ে যাচ্ছে, যেগুলোকে আমরা কি বলছি ব্রঙ্কিয়ল বা উপক্লোম শাখা, ব্রঙ্কিয়ল। তাহলে ব্রঙ্কাস ব্রঙ্কিয়ল ক্লোম শাখা উপক্লোম শাখা, আর শেষে এসে কি হচ্ছে, শেষে আরো সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে এরকম অসংখ্য ছোট 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 এখানে থলি রয়েছে। তাহলে এই যে এগুলোকে আমরা বলছি বায়ুথলি,
বায়ুথলিগুলো কোথায় রয়েছে? বায়ুথলিগুলো রয়েছে লাংস এর মধ্যে ফুসফুসে। তাহলে দেখো আমরা আবারও দেখছি যে শ্বাসনালী, শ্বাসনালী এসে ব্রঙ্কাস, ব্রঙ্কাস ভাগ হয়ে গেল ব্রঙ্কিউলস, উপক্লোম শাখা, আরো ছোট ছোট ব্রাঞ্চ, যেমন একটা গাছের থেকে তার শাখা প্রশাখা, তার শাখা প্রশাখা অসংখ্য বের হয় সেরকম। এবার ফুসফুস, ফুসফুসটাকে যদি দেখা যায় তাহলে ফুসফুসের বাইরের দিকে হচ্ছে দুটো আবরণী রয়েছে। ফুসফুসের আবরণীকে কি বলে তোমরা জানো? ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। ফুসফুসের আবরণীকে বলে প্লুরা। একটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে ভিসেরাল বা ভেতরের দিকে প্যারাইটাস, তার মাঝখানে স্পেস রয়েছে এবং সেখানে ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড। এবং যদি কখনো এই জায়গায় ইনফেকশন হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্লুরার যে ইনফেকশন তাহলে বলা হবে প্লুরোসিস। এবার আমাদের দেখো এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস, হাতের বাম দিকে রয়েছে সেই জন্য এটা ডান ফুসফুস, ডান ফুসফুস। আর এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস। ডান ফুসফুস, বাম ফুসফুস। তাহলে এবং ডান ফুসফুসটা দেখছো সাইজে একটু বড় বাম ফুসফুসের তুলনায়। এখানে তিনটে খণ্ড থাকে, এখানে দুটো খণ্ড নিয়ে, এটা হচ্ছে দুটো খণ্ড নিয়ে গঠিত, এটা তিনটে খণ্ড নিয়ে গঠিত, তুলনায় বাম ফুসফুসের থেকে ডান ফুসফুসটা একটু বড়। এবং ফুসফুসের দুটো পর্দা আর ভেতর দিকে অসংখ্য বায়ুথলি রয়েছে। সংখ্যা কত এটা বিভিন্ন বইয়ে ভ্যারিয়েশন আছে, তবু তোমরা মনে রাখবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিটি ফুসফুসে এর সংখ্যা, এই অ্যালভিওলাইয়ের সংখ্যা, বায়ুথলির সংখ্যা প্রায় 30 crore, মানে 30 কোটি প্রতিটিতে, 30 কোটি। হ্যাঁ, কোনো জায়গায় 30.5 থাকতে পারে এবং কোথাও 30 থেকে 80 কোটি দুটো মিলিয়ে বলা থাকে, তো সেজন্য সাধারণত বলা হচ্ছে 30 কোটি। তাহলে এই হচ্ছে আমাদের এবারে। তাহলে দেখো আমাদের বায়ুটা কি করে চলাচল করে? তাহলে আমাদের বলছি যে এটা প্রশ্বাস আর নিঃশ্বাস, নেওয়াটাকে বলা হচ্ছে প্রশ্বাস, ছাড়াটাকে ত্যাগ করা। তাহলে আমরা বায়ু নেব কি করে নেব? তাহলে রাস্তাটা আমাদের কি? দেখো রাস্তাটা হচ্ছে আমাদের একদম নাকের বাইরে ছিদ্র বহি নাসারন্ধ্র, তারপর নাকের ভেতরে একটু ফাঁকা জায়গা আছে নাসাগহ্বর, ভেতর দিকে একটু ছিদ্র আছে অন্ত নাসারন্ধ্র, তারপরে চলে আসবে আমাদের এই জায়গায় মুখবিবর হয়ে এইখানে গলার এখানে যখন নেমে এলো এই জায়গাটা আমরা বলছি গলবিল, নাসাগলবিল। এই গলবিল, গলবিল থেকে এইবার হচ্ছে আমাদের এই গলবিলের পরে এইখানে আমাদের মনে করো এরকম একটা স্ট্রাকচার আমাদের রয়েছে যেটাকে আমরা কি বলছি, এই যে আমাদের শরথলি, মানে শরথলি যেটা আমাদের বলা হচ্ছে এটাকে ল্যারিংস, এটাকে বলা হচ্ছে ল্যারিংস, ল্যারিংস। এবার ল্যারিংস, তাহলে এই যে ল্যারিংস, তো আমাদের ল্যারিংস বা শরথলি রয়েছে যেখান থেকে আমাদের আওয়াজটা আসে, শব্দটা আসে এইখানে। এটাকে আরেকটা শব্দ বলা হয়, ল্যারিংসের আরেকটা নাম হচ্ছে মনে রাখবে অ্যাডামস অ্যাপেল। হ্যাঁ, অ্যাডামের আপেল। এর ওপরের দিকে এইখানে একটা ছিদ্র রয়েছে, এই যে ছিদ্র, এই ছিদ্রটাকে বলা হচ্ছে, ছিদ্রটাকে বলা হচ্ছে গ্লটিস। এই গ্লটিস, গ্লটিসের এইখানে আবার একটা পর্দা রয়েছে, সে পর্দাটার নাম কি বা আলজিফ যে মতো সেটাকে বলা হচ্ছে এপিগ্লটিস। অর্থাৎ গলবিলের ওখানে দুটো ছিদ্রের মতো জায়গা, একদিকে হচ্ছে খাদ্যের যে নালিটা আমাদের বেরিয়ে এসছে খাবারের, আর একটা শ্বাসনালি বেরিয়েছে, সেখানে দুটো ছিদ্র। তাহলে খাদ্যের একটা ছিদ্র, আমাদের শ্বাসনালির একটা ছিদ্র। তাহলে এইখানে তখন ওই এপিগ্লটিস যখন আমরা খাবার গ্রহণ করি তখন সেটাকে হচ্ছে আমাদের শ্বাসনালীটাকে বন্ধ রাখে যাতে করে আমাদের খাবার ভেতরে প্রবেশ করে না যায়। তোমরা প্রত্যেকে হয়তো জানো যে অনেক সময় আমাদের বিষম লাগে, খেতে খেতে বিষম লাগে, তার কারণ কি? কোনো ওই অসতর্কতার জন্য কোনোভাবে খাবার যদি আমাদের এই শ্বাসনালীর মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ গ্লটিস ছিদ্র দিয়ে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে তখন আমাদের সেটা বের করে দেবে এবং সেটা সেই জন্য বিষমটা লাগে। তাহলে দেখতে পাচ্ছ গ্লটিস, তারপরে ল্যারিংস, ল্যারিংসের পরে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে দুভাগে ভাগ হলো ট্রাকিয়া, ব্রঙ্কাস বা উপক্লোম শাখা, ব্রঙ্কিউলস, সেগুলো আবার ব্রাঞ্চিং হয়েছে হচ্ছে ব্রঙ্কিউলসের উপক্লোম শাখা, আর তারপরে আরও ব্রাঞ্চিং হয়ে প্রত্যেকটা অ্যালভিওলাই চলে গেছে। অ্যালভিওলাই কি? ফুসফুসের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুথলি থাকে তাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। সংখ্যাগত
এক একটা ফুসফুসে প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 30 কোটি। ডান ফুসফুস, বাম ফুসফুস, ডান ফুসফুস সাইজ একটু বড়, সেটা হচ্ছে 3টে খণ্ড, বাম ফুসফুস 2টে খণ্ড নিয়ে গঠিত। ভেরি গুড। তাহলে এই হচ্ছে বিষয়টা। এবারে মনে করো মেকানিজমটা কি করে হবে আমাদের শ্বাসক্রিয়ায়, প্রশ্বাস নিঃশ্বাসটা কি করে হয়। দেখো আমি এখানে ছোট করে আসছি, ধরা যায় আমাদের এই একটা চাকিয়া ব্রঙ্কাস, এটাকে ঘিরে এরকম আমাদের ফুসফুস রয়েছে, হলো। এবার এইখানে একটা এরকম পেশি রয়েছে, একটা মোটা পেশি রয়েছে, এই পেশিটার নাম কি? এই পেশিটার নাম হচ্ছে, এই পেশিটার নাম হলো ডায়াফ্রাম। পেশিটার নাম কি? ডায়াফ্রাম, বা বাংলায় হচ্ছে মধ্যচ্ছদা, ডায়াফ্রাম। যখন আর এটাকে ঘিরে মনে করো এরকম হচ্ছে, তোমরা জানোই আমাদের এরকম হচ্ছে একটা বুকের যে খাঁচাটা, সেই খাঁচাটা আমাদের এটাকে ঘিরে রয়েছে, এই বুকের খাঁচাটা আমাদের রয়েছে, বুকের খাঁচার মধ্যে এখানে রয়েছে আমাদের। এবার দেখো তোমরা যদি, তোমাদের যদি বলা হয় একটা জোরে শ্বাস নাও, তো যেমনটা তোমরা মনে করো ডাক্তাররা যখন দেখে স্টেথোস্কোপ বসিয়ে বলে জোরে শ্বাস নাও, সেখানে জোরে শ্বাস নাও, ছেড়ে দিলাম, কি দেখলে? দেখো যখন শ্বাস নেওয়া হলো জোরে, তখন বুকটা দেখো ওপরের দিকে উঠে পড়ছে এবং বাইরের দিকে চওড়ায় বাড়ছে, হচ্ছে না? হচ্ছে। তাহলে আমাদের এই বুকের খাঁচাটা তৈরি হয়েছে অসংখ্য পাঁজর দিয়ে, এরকম পাঁজর এরকম হয়ে খাঁচাটা তৈরি হয়েছে পাঁজরগুলো। এবার এগুলো যদি পাঁজর হয় তাহলে পাঁজরগুলোর মাঝে মাঝে দেখো আরো পেশি আছে, যুক্ত আছে, তাহলে এগুলো পেশি রয়েছে। আর কি রয়েছে? আর আমরা বলছি যে ফুসফুসের নিচের দিকে এরকম, অর্থাৎ আমাদের এইখানে একটা পেশি রয়েছে, তাকে বলছি আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এবার এই ডায়াফ্রামটা কি হয়, যখন আমরা শ্বাস গ্রহণ করি তো প্রশ্বাস ক্রিয়ার সময় এই ডায়াফ্রামটা সংকুচিত হয়, ডায়াফ্রামটা সংকুচিত হবে। ডায়াফ্রামটা সংকুচিত হলে কি হবে? নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে আসলে আমার হাত থেকে, তোমরা যদি লক্ষ্য করো যে আমার এইটা হচ্ছে ডায়াফ্রাম, আমি বেন্ড করে দেখাচ্ছি, নর্মালি এরকম থাকে, আর এটা আমি লাংসটা এর সঙ্গে টাচ করিয়ে দেখাচ্ছি, তাহলে দেখো ডায়াফ্রাম যখনই সংকোচন হবে তখন ডায়াফ্রামটা এখন নিচের দিকে নেমে গিয়ে ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট হয়ে গেলে দেখো ফুসফুস আর ডায়াফ্রামের মাঝে একটা স্পেস চলে এলো, ফাঁকা জায়গা চলে এলো। ফাঁকা জায়গায় আসার ফলে কি হলো? ফাঁকা জায়গা যেই এখানে এটা নেমে যাবে, ফাঁকা জায়গা চলে আসবে, সঙ্গে সঙ্গে ফুসফুস যেহেতু স্থিতিস্থাপক, ফুসফুসটা সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে আয়তনে বড় হয়ে। আর ফুসফুস যদি আয়তনে বড় হয়ে যায় তাহলে তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো এর মধ্যে যে বায়ুটা রয়েছে সেই বায়ুটা প্রসারিত হয়ে যাবে। আর বায়ু প্রসারিত হলে কি হবে? বায়ু প্রসারিত হলে তার যে চাপ সেই চাপটা কমে যাবে। তাহলে চাপ কমে গেল ফুসফুসের ভেতরে, যেই মুহূর্তে চাপ কমে গেল, যেহেতু বাইরের পরিবেশে চাপ বেশি আছে, তখন আমাদের এই নাসা গহ্বর দিয়ে, নাসা রন্ধ্র হয়ে, নাসা গহ্বরে গলবিল হয়ে এবং গ্লটিস হয়ে, চাকিয়া হয়ে আমাদের ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশ করে যাবে। যেই প্রবেশ করে গেল তাহলে বাইরের বায়ুতে অক্সিজেন বেশি আছে আর ফুসফুসের সঙ্গে প্রচুর রক্তবাহ রয়েছে জড়িয়ে, তাহলে এখানে ক্যাপিলারিস রয়েছে, তাহলে ভেতরের দিকে রক্তে অক্সিজেনের পরিমাণ কম, ফুসফুসে এবার অক্সিজেন বেশি চলে এসছে, যেই মনে করে এখানে অক্সিজেন বেশি হয়ে গেল আর এদিকে অক্সিজেন কম, অক্সিজেনটা এবার এরকম সূক্ষ্ম সূক্ষ্ম যে ক্যাপিলারি রয়েছে সেই ক্যাপিলারির মধ্যে চলে আসবে। আর ক্যাপিলারির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, ফলে এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে। প্রশ্বাস শেষ, এবারে নিঃশ্বাস। যেই মুহূর্তে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড চলে এলো, সঙ্গে সঙ্গে এই ডায়াফ্রামটা কি হয়েছিল? সংকুচিত হয়ে গেছিল, এর নিজের জায়গায় আবার ফিরতে শুরু করলো। ফিরতে শুরু করলে কি হবে? দেখো যখনই আবার উপরের দিকে উঠতে শুরু করবে তখনই এই ফুসফুসকে চাপ দেবে, ফুসফুসের আয়তন ছোট হবে এবং চাপ বেড়ে যাবে, বাইরে চাপ কম, উল্টো পথে বায়ু বেরিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে। আর তার সঙ্গে বুকের আমাদের এই পাঁজরের সম্পর্কটা কি? পাঁজরের সম্পর্কে এখানেও এক ধরনের পেশি আছে, তাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল মাসলস, পঞ্জরাস্থি। দু রকমের হয়, একটা বহিস্থ, অন্তঃস্থ। মনে রাখবে যখন আমরা শ্বাস নিচ্ছি বুকের খাঁচাটা আমাদের বাইরের দিকে বাড়ছে, তাহলে এই সময় কে কাজ করছে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি বা বহিস্থ পঞ্জরাস্থি পেশি। আর যখন নিঃশ্বাস,
তখন অন্তঃস্থ পঞ্জরাস্থিপেশি। তাহলে অনেক সময় আসে শ্বাসপেশির নাম বলো, তাহলে একটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, দু নম্বর হচ্ছে ইন্টারকোস্টাল মাসলস বা পঞ্জরাস্থিপেশি। এছাড়া তোমরা অনেকেই অভিজ্ঞ আছো যে দেখো যে আমাদের দেখা যায় যে গ্যাস ট্যাস হলে বুকে ব্যথা হয়, ইয়ে হয়, কেন হয় বলো তো? জাস্ট সিম্পল, যদি গ্যাস হয় তাহলে এই ডায়াফ্রামের নিচের দিকে আমাদের ওই খাদ্য হচ্ছে যে নালী পরিপাক নয় সেগুলো রয়েছে, সেখানে যদি গ্যাস ফর্ম করে পারস্থলী বায়ুতে তাহলে সেটা চাপ দেবে। কোথায় চাপ দেবে? ডায়াফ্রামে। ডায়াফ্রাম চাপ দিলে ডায়াফ্রাম চাপ দেবে আমাদের লাংসে, ফলে উপরের দিকে আমাদের একটা ব্যথা অনুভূত হবে। তাহলে এই খুব সহজ করে তোমরা পড়বে, কি পড়বে তোমরা হচ্ছে শ্বসন কাকে বলে পড়বে, তোমরা শ্বসনের দুটো ভাগ কোষীয় স্তরে এবং কোষীয় হচ্ছে রঙ্গ স্তরে এবং কোষীয় স্তরে দুটো ভাগ করলে। কোষীয় স্তরের মধ্যে আমরা কি দেখলাম যে উদ্ভিদের ক্ষেত্রে গ্যাসের আদান প্রদানটা কোথায় কোথায় দিয়ে হয়, নামগুলো মনে রাখবে, পত্রঙ্গ, লেন্টিসেলস এবং আমাদের শ্বাসমূল। তারপরে আমরা প্রাণীদের ক্ষেত্রে যে উদাহরণগুলো দিলাম সেগুলো রাখবে, শ্বাস অঙ্গের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু মনে রাখবে, আর মানুষের ক্ষেত্রে যে এই যে ফুসফুসের মধ্যে ফুসফুস সেখানে কিভাবে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশন অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে সম্পন্ন হচ্ছে সেটাই দেখবে। সমস্ত বইয়ে আছে, পড়ো। যদি কোনো সমস্যা হয় তোমরা জানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করবে, সরি মেসেজ লিখে পাঠাবে যে এই জায়গায় সমস্যা হয়েছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে দেখো আরেকটি ছোট্ট জিনিস যে ফুসফুসটাকে আমরা সুস্থ কি করে রাখতে পারি। তাহলে ফুসফুসটাকে সুস্থ রাখতে গেলে যে আমরা প্রত্যেকে জানি যে ব্যায়াম করা দরকার, অর্থাৎ আমরা গভীর ব্যায়াম, প্রাণায়াম, এই সমস্ত এক্সারসাইজ সেগুলো যদি করি তাহলে ফুসফুস আমাদের কিন্তু সুস্থ থাকবে। আর কি খুব ইম্পর্টেন্ট যেটা যে আমাদের ধূমপান বর্জন করতে হবে। ধূমপান তোমরা জানো দু রকমের হতে পারে, ধূমপান এক সক্রিয় ধূমপান অর্থাৎ যিনি সরাসরি স্মোকিং করছে, ধূম্রপান করছে, আর অন্যদিকে প্যাসিভ নিষ্ক্রিয়, ধরো কেউ খাচ্ছে না কিন্তু তার ধোঁয়াটা আশপাশে যারা বসে রয়েছে চারদিকে বাড়িতে যেটা হয় বা অন্যান্য জায়গায় বাজার ঘাট যেগুলো হয় ও একজন খাচ্ছে আর চারদিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়ছে, তাহলে যারা অন্যরা তাদের মধ্যেও সেই ধূমপানের যে জায়গাটা প্রবেশ করছে ধোঁয়া বা অন্যান্য ক্ষতিকর উপাদানগুলো সেটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। এবং এটা বলা হয় যে সক্রিয় ধূমপানের থেকে নিষ্ক্রিয় ধূমপান হচ্ছে বেশি ক্ষতিকারক, তাহলে ধূমপান এগুলো বর্জন করতে হবে। এই ধূমপানের ফলে কি হতে পারে আমাদের, আমাদের শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসে ক্যান্সার হতে পারে, এই সমস্তগুলো হতে পারে, এমফাইসিমা হতে পারে। এমফাইসিমা কি? এমফাইসিমা হচ্ছে বিভিন্ন ধূমপান বা অন্যান্য দূষণজনিত কারণে যদি দেখা যায় যে আমাদের এই যে বায়ুথলিগুলো আমরা দেখালাম ফুসফুসের মধ্যে সুপ্রসুপ্ত বায়ুথলি যার সংখ্যা প্রায় 30 crores পার লাং, তাহলে সেই যদি ইলিওলাইগুলো ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে যে ক্ষয়টা হয় এবং শ্বাসকষ্টজনিত যে প্রবলেম সেটাকে বলা হচ্ছে এমফাইসিমা। সকলকে ধন্যবাদ, তোমরা দেখো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সবাইকে শুভেচ্ছা জানাই, শেষ করলাম।